এখানে আমি কড়াইতে তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ডিমগুলো আমি ছেড়ে দেবো একটা একটা করে। একটু তেলটা গরম হলে তারপরে আমি ডিমগুলো দিয়েছি। এরপরে আমি লবণ অ্যাড করে দিব এতে। এরপরে হলুদ আমি অ্যাড করে দেব। দিয়ে ভালো করে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ডিমগুলো আমার ভাজা হয়েই গেছে। এরপরে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজে, আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এতে। কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বেশি দিতে পারো। এবার আমি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল করে ভাজা হয় ততক্ষণ আমি পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। তো এখানে আমার সেই ভেজে রাখা ডিমগুলো দেখো। আর এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়েই এসেছে। এরপরে আমি একটা মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দেব এর মধ্যে। তোমরা চাইলে বেশিও দিতে পারো। তো পেঁয়াজটাকে আমি ভাজতেই থাকবো যতক্ষণ না পেঁয়াজটা ভালোভাবে গলে যায়। পেঁয়াজটাকে ভাজতেই থাকতে হবে। আর ডিমের কারির জন্য পেঁয়াজটা মাস্ট। বেশি পেঁয়াজ দিলে আরও খেতে ভালো লাগে। তো যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হয় ভাজবো। এরপরে আমি রসুন আর আদার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো, বড় চামচের এক চামচ মতো দিতে হবে। এবার আদা রসুনটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি ভাজতেই থাকবো। এই দেখো আমার আদা রসুনের পেস্টটা দিয়ে যেটা ছিলাম সেটা আমার ভাজা হয়েই গেছে। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে এবার হলুদ অ্যাড করে দিলাম। এরপরে একটু লবণ অ্যাড করে দিব। তোমরা যে যা স্বাদ মতো দিও। এরপরে একটু গুঁড়ো লঙ্কা অ্যাড করে দিলাম। আমি মিডিয়াম সাইজে আধ চামচ করেই সব কিছু ব্যবহার করি, মানে সব কিছু দিই। এবার আমি আবার মশলাটাকে ভাজতে থাকবো যতক্ষণ না মশলাটা ভালোভাবে ভাজা হয়ে যায়। ততক্ষণ কষতে থাকবো আমি মশলাটাকে এরকম করে কিছুক্ষণ ছাড়া ছাড়া। এরপর আমি এক গ্লাস মতন ছোট গ্লাসে জল ঢেলে দিলাম। তো আবার মশলাটাকে কষতেই থাকতে হবে। আর ডিমের কারির জন্য মশলাটাই মেন। তো আমি আরেকটু জল অ্যাড করে দিয়েছি এর মধ্যে। এবার আমি মশলাটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। তো এই দেখো মশলাটা আমার রেডি হয়েই গেছে। এর মধ্যে আমি এবার ডিমগুলো ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। এবার ডিমগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। তো দেখো আমার মশলাটা রেডি হয়ে গেছে। এর মধ্যে ডিমগুলো দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ
নাড়াচাড়া করে মশলাটা আমার কষানো হয়ে গেছে, ডিমটাও রেডি হয়ে গেছে, ডিমের কারিটা। তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর কীরকম ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।